আমি এখন আছে নুবরাতে একটা হুন্দে ভিলেজে। তো আর কালকে যেহেতু আমাদের কোনোই সাইট সিন করা হয়নি, তাই জন্য আজকে আমি প্রথমে দীক্ষিত ভিলেজ যাব, মানে দীক্ষিত মনেশ্বরী যাব, তারপরে আস্তে আস্তে থাং ভিলেজ, তুরতুক ভিলেজ এইগুলো সব যাব। তো চলো, আর সকাল এখন কটা বাজে? আটটা সামথিং হবে হয়তো। তো চলো যাওয়া যাক। আর এখানে লোকেশনটা সিরিয়াসলি অসাধারণ, তো দেখাবো। তো চলো আজ বেরোনো যাক। এইটা হচ্ছে গোটা টেন্টার ভেতর একটা সোফা বেড, ওটা একটা সাইডে বেডে টেবিল, যেমন সাইডে টেবিল রাখে। আর এই পাশে আছে চার্জার, লাইট, আর এই পাশটা হচ্ছে বাথরুম। फसाना किसी को बताना, इसे क्या सुनाना। चल पड़े हैं जो हम, अब कैसा बहाना इसे है निभाना। ये सफर है नया, कैसे क्या हो गया, आगे क्या है आना। बेखबर मैं यहाँ, बेफिकर है जहाँ, किसे क्या done।
তো আমরা এখন আছি ইন্দো সরি থাম ভিলেজে, যেটা হচ্ছে লেতে শেষ লাস্ট বর্ডার ভিলেজ অফ ইন্ডিয়া। আর এখান দিয়ে পাকিস্তান পুরো দেখা যায়। তুমি দেখা চলো ওই যে ওখানে সেই মানে গাছের মধ্যে মানে ঘরটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পাকিস্তান আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। চোখে ভালো দেখা যাচ্ছে বাট ক্যামেরাটা অতটা আসছে না। আর দাঁড়াবে সরি, আর ওই ওপর একদম ওপরে মানে সাদা সাদা একটা দেখো সাদা সাদা একটা বাংকার দেখা যাচ্ছে, ছোটো ছোটো ওগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের বাংকার। তো ওই নিচটা দেখা যাচ্ছে চোখে একদম যে ইন্ডিয়ার আর্মিদের লাস্ট বর্ডার, সেই সেখানে হচ্ছে তোমার পাকিস্তানের ভিলেজ। আর খুবই সুন্দর জিনিসটা, সামনে থেকে পাকিস্তানকে দেখছি। কি বলো, পাকিস্তান চলে যাবো? না দরকার নেই, ছবি তোল ছবি তোল। এখানে ড্রাই ফ্রুটসও বিক্রি হয়। তুতুকে, আর তুতুকের উডেন ব্রিজ। তো চলো উডেন ব্রিজ তোমাদের দেখাই। সোজা সোজা তুতুকে উডেন বিচ। তো চলো তুতুক ভিলেজে একটু ভেতরে যাওয়া যাক। উডেন ব্রিজে এত ভিড়, ও স্লোমো ভিডিও না হয়ে গেছে, আমার আর স্লোমো ভিডিও হয় না, লোক চলে আসছে বারবার ধরে। এন্ট্রি ফ্রি, হাই সে হাই, হাই সে হাই, হাই তুই একটা খালি গাছ বেরিয়েছিল গম ধুতে গিয়ে পড়ে গেছিল। বাবা এসো, হারিয়ে গেলে খুঁজে পাবো না এখানে। এখানে অনেকটা বড় টুকটুকটা, রাস্তাটা যদি না চিনে রাখি তাহলে হারিয়ে যাওয়ার চান্স আছে। এই জন্য সবাই টিম টিম করে যাচ্ছে। আমরা ব্রিজ দেখতে পেয়ে ভারী ব্রিজটাকে ব্রিজ চলে এসেছি। এখানে নিচে
পরিষ্কার জল একদম। তো আমরা এখন বেরোচ্ছি দূর দূর থেকে যাবো, এখান থেকে ক্যামেল রাইডে। কারণ কাল ক্যামেল রাইডটা হয়নি, তোরা লাঞ্চ করে দেখা হচ্ছে। এখন এখানে বালি ঝড় হচ্ছে, মানে এবার আমি বিশাল লাকি মনে করছি, সবটাই এক্সপেরিয়েন্স করতে পারছি লাদাখে। দেখো ঝড়টা হচ্ছে, খালি দেখো কথা। নুবরাভ্যালিতে, আর এটা হচ্ছে আমাদের কালকে ক্যামেল রাইড, যেটা আমরা করতে পারিনি, আজকে এসেছি। তো চলো যাওয়া যাক। কিসের জন্য এরকম করে মরা মতো সে পড়ে আছে? যাও 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 আর কাল আবার যাও না। ও ভি ফাস্ট দি, ও ভি ফাস্ট দি, ও তাদের বলি আয়।
ছোট নিচ্ছিস